আপনি কি জানেন কিভাবে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, আবার কিভাবে সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো? 90% লোকই জানেন না এর পিছনে লুকিয়ে থাকা অভিশপ্ত কালো সত্য। কিন্তু আপনারা সত্যিটা জানলে রীতিমতো শিউরে উঠবেন। এই মুহূর্তে গোটা দেশ রাম মন্দিরকে ঘিরে আনন্দে আত্মরা হয়ে আছে। কিন্তু বন্ধুরা, আজকের যে মন্দিরকে ঘিরে এত উন্মাদনা, এত উত্তেজনা, সেই রাম মন্দিরের জন্মস্থানে রয়েছে বিস্তর কলঙ্কের দাগ, রক্তের ছাপ। একেবারে মসৃণ শহর ছিল না রাম মন্দিরের জন্মস্থান। এই রাম মন্দিরের সঙ্গে জুড়ে আছে বাবরি মসজিদের ক্ষতবিক্ষত চিহ্ন, যা ভারতের ইতিহাস কখনো কোনোদিন ভুলতে পারবে না। বাবরি মসজিদ বা রাম মন্দিরকে নিয়ে সংঘাত ঘটেছে বারবার, নোংরাভাবে হাতাহাতিতে জড়িয়েছে হিন্দু ও মুসলিম ভাইয়েরা, বহু বিতর্ক ঝামেলা কিন্তু এখনো থামেনি। কিন্তু আপনারা কি জানেন কেন এত বিতর্ক, কেন এত ঝামেলা এই বাবরি মসজিদ ও রাম মন্দিরকে ঘিরে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক কি ঘটেছিল। ঘটনার সূত্রপাত 1528 সাল থেকে। সে সময় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একাংশ দাবি তোলেন হিন্দুদের পরম আরাধ্য দেবতা রামচন্দ্র, যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে একটি মসজিদ তোলা হয়েছে। সেই সমস্ত হিন্দুরা আরও দাবি করেছিলেন এই মসজিদটি সম্রাট বাবরের আদেশে তৈরি করা হয়েছিল। সেই মসজিদটি পরবর্তীতে জনসম্মুখে বাবরি মসজিদ নামেই পরিচিতি লাভ করে। হিন্দুরা আরও দাবি করেছিলেন সেখানে মসজিদ তৈরি করার আগে সেখানে একটি মন্দির ছিল যা মুসলিমরা ভেঙে ফেলেছিলেন। এই নিয়ে কিছুটা ঝামেলা তৈরি হলো, পরবর্তীতে সেটা চাপা পড়ে যায়। কিন্তু 1953 সালে পরিস্থিতি আচমকাই ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই বছর প্রথমবার হিন্দু ও মুসলিমরা সাংঘাতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ধর্মকে কেন্দ্র করে হিন্দু ও মুসলমানদের মধ্যে নোংরামো শুরু হয় বলে জানা যায়। সে সময় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই ওই বাবরি মসজিদকে ঘিরে টানাটানি শুরু করে দেয়। কেউ এক চুল জমি ছাড়তে নাড়াচ্ছিল। দুজনের মুখে শোনা গিয়েছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। দুই সম্প্রদায়কে ঠান্ডা করার জন্য সেই সময় ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ওই বাবরি মসজিদের মাঝখানে বেড়া জাল দিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উপাসনালয় তৈরি করে দেন। এক পাশে মুসলিমদের জন্য মসজিদ তৈরি করে দেওয়া হয় আর এক পাশে হিন্দুদের জন্য মন্দির তৈরি করে দেওয়া হয়। মূলত বাবরি মসজিদের ভিতরের দিকটাতে মুসলিমদের জন্য রাখা হয় আর বাইরের দিকটা হিন্দুদের দেওয়া হয়। এরপরে পরিস্থিতি বেশ কয়েকটি বছর ঠান্ডা ছিল। কিন্তু আচমকা 1949 সালে একদিন সংশ্লিষ্ট বাবরি মসজিদের ভিতরে একটি বস্তু দেখা যায়, যেটি ছিল হিন্দুদের ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি, যা দেখতে পাওয়া মাত্রই ক্ষেপে লাল হয়ে যান মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। সেই সময় হিন্দু মৌলবাদীরা হিন্দুদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। মুসলমানদের দাবি ছিল হিন্দুরা ইচ্ছাকৃতভাবে মসজিদের ভিতরে ঈশ্বর শ্রীরামচন্দ্রের মূর্তি রেখেছেন। মুসলমানদের ভাবাঘাতে আঘাত করার জন্যই হিন্দুরা এই চক্রান্ত করেছিল বলে গুঞ্জনও রটে। এদিকে মুসলমানদের এই দাবিকে সমস্ত হিন্দুরা অগ্রাহ্য করে। তারা বলতে থাকে এমন কোনো কাজ তারা করেনি। আর এভাবেই দুই সম্প্রদায়ের মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছায়। দুপক্ষের মানুষেরাই প্রতিবাদে সামিল হন এবং দিওয়ানি মামলা দায়ের করেন। সেই সময় সরকার কোনোভাবেই দুই পক্ষকে ঠান্ডা করতে পারছিলেন না। বাধ্য হয়ে সরকার ওই গোটা এলাকাটিকে বিতর্কিত স্থান বলে ঘোষণা করে দেয়। একই সঙ্গে বিতর্কিত ধর্মীয় স্থানটির দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপরে আসি 1984 সালের কথায়। এই বছর থেকেই হিন্দু ও মুসলিমদের মধ্যে ধীরে ধীরে আবার হাতাহাতি শুরু হতে থাকে। এই বছরটিতে বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেন। তারা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান উদ্ধার এবং সম্মান রক্ষার্থে একটি কমিটি এবং আন্দোলন গড়ে তোলেন। ওই সময় হিন্দুরা দাবি তোলেন ওই বিতর্কিত স্থানে তারা একটি মন্দির গড়ে তুলবেন। বিশ্ব হিন্দু পরিষদের এই দাবিটিকে সেই সময় প্রশ্রয় দিয়েছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। এরপরেই চলে আসি 1986 সালের কথায়। ওই বছর অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেন বাবরি মসজিদের দরজা খুলে হিন্দুদের সেখানে প্রার্থনা করার সুযোগ দেওয়া হয়। মুসলিমরা সেই সময় জেলা ম্যাজিস্ট্রেটের এই আদেশ মেনে নিতে পারেননি। তারা অত্যন্ত ক্ষেপে যান।
এরপরেই পাল্টা পদক্ষেপ হিসেবে মুসলিমরা বাবরি মসজিদের অ্যাকশন কমিটি গঠন করেন। এরপরেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের কেউই দমার পাত্র ছিল না। মুসলিমের অ্যাকশনে হিন্দুরা বড় পদক্ষেপ নিয়ে ফেলে। একই বছরে বিশ্ব হিন্দু পরিষদের তরফে বিতর্কিত স্থানটিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর নির্মাণে নতুন করে প্ররোচনা শুরু করা হয়। সেই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বিতর্কিত বাবরি মসজিদের আংশিক ক্ষতি সাধন করে। সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর। তিনি বহুবার বহু রকমভাবে হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বন্ধুরা, এরপর আসি 1991 সালের কথায়। বিজেপি ক্ষমতায় আসতে না আসতে পরিস্থিতি অনেকটা বদলে যেতে থাকে। 1992 সালে বিজেপি এবং শিবসেনা মিলে বিতর্কিত বাবরি মসজিদটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেন। এরপর আসি 1986 সালের কথায়। ওই বিজেপির অটল বিহারী বাজপেয়ীর অধীনে জোট সরকার গঠন করা হয়। এরপরই পরিস্থিতি দ্রুত জটিল হতে থাকে। 2002 সালে দুই পক্ষের মধ্যে আবার ঝামেলা বাঁধে। তারপর ওই 2002 সালে ওঠে আসল প্রশ্ন, ধর্মীয়ভাবে পবিত্র ও বিতর্কিত জায়গাটির আসল মালিক কারা, হিন্দুরা নাকি মুসলিমরা? এই নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। এরপরেই শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। বিতর্কিত স্থানটিতে হিন্দু নাকি মুসলিম, কাদের ধ্বংসাবশেষ রয়েছে তার তদন্ত শুরু হয়। এরপরই 2002 সালের আগস্ট মাসে নৃতত্ত্ববিদরা অর্থাৎ ভূবিজ্ঞানীরা প্রমাণ পান বিতর্কিত মসজিদটির নিচে মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। এরপরেই হিন্দু মুসলিমদের মধ্যে বিস্তর ঝড় ওঠে। অবশেষে আইনি ও আদালতের ন্যায্য বিচারের মাধ্যমে 2019 সালের নভেম্বরে বিতর্কিত স্থানটিতে হিন্দুদের রাম মন্দির গড়ে তোলার পক্ষে রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট। আর শেষমেশ 2024 সালের 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওর যাবতীয় তথ্য বিভিন্ন ওয়েবসাইট, নিউজ চ্যানেল, বিভিন্ন পত্রিকা, নিউজ পেপারের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের সামনে পরিবেশিত হল। আজকের ভিডিওর মতো আগামী দিনে যদি আমরা আরও কোনো অথেন্টিক তথ্য পাই, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যদি মনে করেন আজকের ভিডিওর তথ্যগুলি প্রতিটি মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটি সকলের মধ্যে ভাগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।